इलाके में गत 3 दिनों से 2 गुटों में संघर्ष और बमबारी की घटना के बीच ही बुधवार की रात पुनः पश्चिम पाड़ा इलाके में 2 गुटों में बच्चों के बीच झगड़े को लेकर विवाद हुआ, जिसे संभालने के लिए पुलिस वहां पहुंची। आरोप है कि मामले को सुलझाने के बजाय पुलिस ने लोगों पर लाठीचार्ज कर दिया और घरों में तोड़फोड़ की गई। इस घटना के प्रतिवाद में गुरुवार की सुबह जब इलाके के लोगों ने थाना घेराव कर प्रतिवाद किया तो एक बार फिर पुलिस ने उन पर लाठियां बरसाई। घटना को लेकर इलाके में उत्तेजना का माहौल बना हुआ है। বাচ্চাদের মধ্যে ঝামেলা হয়েছে মোবাইল নিয়ে। এবার একটা এখানে সব বড় মাতারা আছে, এবার বলছে যে একটা সমাধান করবে বলে এক জায়গায় বসে বিচারটা হচ্ছিল। এবার পুলিশ এসে ওখান থেকে লাঠিচার্জ করে মাতা এবার সবাই মিলে সবাইকে যখন মারছে তখন পুলিশও মার খেয়ে গেছে। পুলিশ মার খেয়ে চলে গেছে, সবাই পড়ে গেছে, পুলিশ পড়ে গেছে, পুলিশ পড়ে গিয়ে মাতা ফেটে গেছে। এবার বলছে পাবলিক মেরেছে, কিন্তু পাবলিক মারিনি, বলছে পাবলিক মেরেছে কিন্তু পাবলিক মারিনি। এবার রাত একটার সময় এসে আমরা সবাই শুয়ে আছি, সব পাড়ার লোক শুয়ে আছে, চুরি করে সবাইকে মারছে, মারধর করছে, ভেঙে দিচ্ছে, সব ঘরে ঘরে ভেঙে দিচ্ছে, কাঁচ, নোংরা নোংরা ভাষা বলছে, নোংরা নোংরা গালাগালি দিচ্ছে পুলিশও, এরকমভাবে নোংরা নোংরা গালাগালি দিচ্ছে, বিচ্ছির মা বোন সবাইকে গালাগালি দিচ্ছে, সবাইকে গালাগালি দিচ্ছে, একদম মোনা সবাই ভয়তে একদম এ হয়েছিল। কেউ দোষ করেনি, যে বিনা দোষে তাদের ধরে নিয়ে গেছে, বিনা দোষে ধরে নিয়ে গেছে, 15 জনা ধরে নিয়ে গেছে, সব ভালো ভালো, কেউ ক্রিমিনাল না, কেউ ভালো, কি সবাই ভালো, হ্যাঁ সব ভালো, বাড়ি ভাঙচুর করেছে, সব বাড়ি এখানে সব পুরো পাড়া ভেঙেছে, ভাঙচুর করে ওই পুলিশকে মেরেছে বলে, কিন্তু পুলিশকে মারিনি, ওটা ধাক্কা ধাক্কিতে এবার সবাই পালাচ্ছে, এবার পড়ে গিয়ে মাথা ফেটে গেছে পুলিশের।